হ্যালো ফ্রেন্ডস, টেকনিক্যাল ওয়ার্ডের পক্ষ থেকে আমি ফারুক আপনাদেরকে জানাই স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ফিল্মোরা 9 দিয়ে কিভাবে এডিট করতে হয়। আর আপনারা যদি ফিল্মোরা 9 না ডাউনলোড করে থাকেন, তাহলে উপরে আই বাটনে একটি ভিডিও দেখতে পাচ্ছেন, সেখান থেকে আপনারা জাস্ট ফিল্মোরা 9 এর ক্র্যাক ভার্সনটি ডাউনলোড করে নেবেন। তো এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি ফিল্মোরা 9 দিয়ে কিভাবে ইন্ট্রো এবং আউট্রো ভিডিও তৈরি করতে হয়। তো সেগুলো আপনারা ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে চাইলে আপনারা দেখতে পারেন। সো ফ্রেন্ডস, দেরি না করে চলুন আপনাদেরকে ফিল্মোরা 9 এর যে একটি কমপ্লিট ভিডিও তৈরি করতে যা যা লাগে সব কিছু আপনাদেরকে আমি A to Z দেখিয়ে দিব। তো দেরি না করে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আর এই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন। আমাদের এই চ্যানেলে প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সো ফ্রেন্ডস, দেরি না করে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। সো ফ্রেন্ডস, আমাদের ফিল্মোরা 9 জাস্ট প্রথমে ডাবল ক্লিক করে আমরা ওপেন করে নিব। তো জাস্ট এটি ওপেন করার পর এরকমই একটি ইন্টারফেস আসবে। তো আপনারা এখান থেকে জাস্ট দেখেন ইম্পোর্ট ফাইল আছে, ইম্পোর্টে ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখেন ইম্পোর্ট মিডিয়া ফাইল, এখান থেকে জাস্ট যে কোনো ভিডিও আপনারা সিলেক্ট করে এখানে ইম্পোর্ট করতে পারবেন। সো ফ্রেন্ডস, আপনারা যদি এখানে কোনো প্রজেক্ট ওপেন করতে চান, তার জন্য আপনারা কন্ট্রোল ও প্রেস করবেন, দেন আপনারা প্রজেক্ট ফাইলটি সিলেক্ট করে ওপেন করবেন। তো আমি জাস্ট এখান থেকে ইম্পোর্ট ফাইল থেকে আমার ভিডিওটি সিলেক্ট করে নিয়েছি। তো ভিডিওটি সিলেক্ট করার পর আপনারা এখানে চাইলে একটির বেশিও ভিডিও সিলেক্ট করতে পারেন। তো জাস্ট ভিডিওটিকে ধরবেন, তারপর যে কোনো একটি লেয়ারে এখানে ছেড়ে দিবেন। ওকে, তারপর এখানে দেখেন ফাইল দেখাচ্ছে, তো আমাদের আপনার ফাইল অনুযায়ী দিবেন। তো আমি এটা যে কোনো একটি দিয়ে দিচ্ছি। আমি যেহেতু অন্য জায়গা থেকে অডিও রেকর্ড করেছি, আমি এই ভিডিও থেকে অডিওটা ডিলিট করব। তো আপনাদের যদি এরকম প্রবলেম হয় যে আপনার ভিডিওটা থেকে অডিওটা আলাদা করতে যাচ্ছেন, তো এখান থেকে বা অডিওটা ডিলিট করতে যাচ্ছেন, তার জন্য জাস্ট আপনারা এই লেয়ারের উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে একটু উপরে দেখবেন ডিটাচ অডিও, তাহলে অডিওটা নিচের লেয়ারে চলে আসলো। তারপর আমি এখান থেকে অডিওটা কেটে দিলাম। তো আপনারা চাইলে একসাথে অডিওটা রাখতে পারেন। তো আমি যেহেতু অডিওটা আলাদাভাবে রেকর্ড করেছি, তার জন্য আমি অডিওটা জাস্ট আমি সিলেক্ট করে নিয়ে নিচ্ছি। তো এখান থেকে আমি আমার অডিওটা নিয়ে নিচ্ছি, তারপর অডিওটাকে সেমভাবে আমি আরেকটা লেয়ারে ড্রপ অ্যান্ড ড্রাগ করে দিব। কিন্তু কোনো কিছু এখানে ক্রপ করতে চান, যেমন আমার এখানে অডিও লেয়ারটা ক্রপ করা লাগবে, তো আমি জাস্ট এখানে এই লেয়ার অডিওটাকে সিলেক্ট করলাম, তারপর এখানে ক্রপ। আপনি ওপরের লেয়ারকে সিলেক্ট করে ক্রপ করলে ওপরেরটাও ক্রপ হয়ে যেত। তারপর আমি দেখেন এই সাইডে যে লেয়ারটা ক্রপ করলাম, এটা আমি ডিলিট করব। ডিলিট করার জন্য আপনারা জাস্ট ইন্টার বাটন প্রেস করতে পারেন, বা এখানে ক্লিক করার পর এই ডিলিটে ক্লিক করলে এটি ডিলিট হয়ে যাবে, দেন এটা সামনে চলে আসলো। তো চলে আসার পর এখান থেকে জাস্ট আমি এটা সিলেক্ট করে নিব, উপরের ভিডিওটাও আমি আমার পছন্দ মতো কেটে নিব। তো জাস্ট আমি উপরের লেয়ারটাও কেটে নিচ্ছি, কেটে নেওয়ার পর আমি দুইটা সমান করে নিব, দেন এবার আমার ঠিক আছে সব। দেন দেখেন এখানে একটি মাঝখানে আমি ক্রপ করছি, তো আমি চাইলে এখানে একটা ট্রানজ্যাকশন ইফেক্ট দিতে পারি। ট্রানজ্যাকশন ইফেক্ট দেওয়ার জন্য জাস্ট এখানে আপনারা ট্রানজ্যাকশনের ওপরে ক্লিক করবেন। ট্রানজ্যাকশনের উপরে ক্লিক করার পর এখানে অনেক ধরনের ইফেক্ট আছে, আপনারা দেখবেন আপনার কোন ইফেক্টটি ভালো লাগে। দেন এখানে কিছু ইফেক্ট নর্মাল আছে এবং কিছু ইফেক্ট ডাউনলোড করা লাগবে। তো আপনারা জাস্ট চাইলে ওগুলো ডাউনলোড করে নিতে পারেন। জাস্ট ইফেক্টটির উপরে ক্লিক করে ধরার পর এখানে নিয়ে এসে আপনারা ছেড়ে দিবেন। ওকে, দেন আপনি চাইলে ইফেক্টের একটা টাইম ডিউরেশন দিতে পারেন, ডাবল ক্লিক করে কত সেকেন্ড ধরে ইফেক্টটা চলবে, জাস্ট এটা আপনারা দিয়ে দিতে পারেন। দেখেন এরকমভাবে একটি ইফেক্ট তৈরি হয়ে গেল। তো আপনারা চাইলে এখানে যে কোনো ইফেক্ট দিতে পারেন। তো ফ্রেন্ডস, এটি ছিল আরেকটি প্রসেস। দেন আপনাদেরকে আমি আরেকটি জিনিস দেখাবো। তো আপনারা যদি এখানে লোয়ার থার্ড যে টাইটেল আছে এগুলো ইউজ করতে চান, তাহলে জাস্ট এখানে টাইটেল আছে, টাইটেলে ক্লিক করবেন। মনে করেন আপনি ভিডিওর উপরে এখানে ভিডিওর উপরে আপনার কোনো নাম দিতে চাচ্ছেন, যে চ্যানেলের নাম, তো আপনারা জাস্ট এরকমভাবে যে কোনো একটি লেয়ার সিলেক্ট করে দিবেন। তো আমি জাস্ট এটি দিব, তো আমি জাস্ট এটিকে নিয়ে এসে এভাবে দিয়ে দিলাম। আপনারা এখান থেকে যে কোনোগুলো ইউজ করতে পারেন, এখানে কোনো ম্যাটার করে না। তো জাস্ট আপনারা যে কোনো একটি সিলেক্ট করে জাস্ট নিয়ে এসে দিবেন, তারপর এটার উপরে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে এই জায়গাতে দেখেন এটাকে আমি উপরের লেয়ারে দিয়ে দিচ্ছি। এটা অবশ্যই আপনার ভিডিওর উপরের লেয়ারে দিবেন, তাহলে ভিডিও এই টাইটেলটি শো করবে। তো এখানে দেওয়ার পরে এখানে আপনারা ক্লিক করে আপনাদের জাস্ট যে নামটি দিতে যাচ্ছেন এই নামটি আপনারা দিয়ে দিবেন। তো এখানে আমার চ্যানেলের নামটি দিয়ে দিচ্ছি। তো চ্যানেলের নাম দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনারা চ্যানেল লেখাটি বোল্ড করে নিতে পারেন, বা এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছা মতো ফন্টটি চেঞ্জ করে দিতে পারেন। তো আমি এখানে আমি ফন্টটি চেঞ্জ করে দিচ্ছি,
জাস্ট এই ফ্রন্টে রেখে দিচ্ছি। দেন এখান থেকে আপনারা লেখার আরও ডিজাইন করতে পারেন, এটা আপনার ইচ্ছা মতো পছন্দ মতো আপনি এটি করে নেবেন। তো দেন এটি ওকে। তো এই লোয়ার থার্ডের আপনি আরেকটা করতে পারেন, এখানে অ্যানিমেশন আছে লোয়ার থার্ডে কীরকমভাবে আসবে বা কি, তো আপনি জাস্ট এটিকে যে কোনো একটি অ্যানিমেশন সেট করে দিতে পারেন। যেমন আমি এটি দিচ্ছি, এরকমভাবে টাইপ অপশন হয়ে আসবে, যদি আমি এটি দিই তাহলে এরকমভাবে আসবে। তো আপনারা জাস্ট এটা সিলেক্ট করে দেবেন যেটা ভালো লাগে, দেন ওকে। দেখেন আমাদের লোয়ার থার্ডটি অটোমেটিক্যালি চলে এসেছে। তো জাস্ট এভাবে আপনি যে কোনো লোয়ার থার্ড আপনাদের আপনি ভিডিওতে ইউজ করতে পারেন। তো লোয়ার থার্ড ইউজ করার পরে জাস্ট আপনাদের আরও একটি বিষয় যেটি লাগতে পারে, যে আপনার ভিডিওটাকে কোনো এডিট করতে হতে পারে, যে আপনার ভিডিওতে লাইট কম বেশি এগুলো করার জন্য জাস্ট ভিডিওর উপরে ডাবল ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন ট্রানজেকশন আছে, তো এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার জাস্ট এগুলো দেখে নেবেন, আপনার যেটা লাগে জাস্ট সেই অনুযায়ী করে নিতে পারেন। বা আরেকটা অপশন আছে, আপনার এখানে ক্লিক করার পর উপরে দেখেন এই ইফেক্টগুলো আছে, তো আপনারা চাইলে ইফেক্টগুলো ইউজ করতে পারেন। তো এই ইফেক্ট ইউজ করলে পুরো ভিডিওতে হয়ে যাবে, তো আপনি যদি কোনো নির্দিষ্ট জায়গায় ইফেক্ট ইউজ করতে চান তার জন্য আপনাকে অবশ্যই ভিডিওটি ক্রপ করে নিতে হবে। যেমন আমি আমার এইটুকু জায়গায় ভিডিওটি ক্রপ করে নিলাম, ক্রপ করার পরে আমি এখানে একটি ইফেক্ট দেব। দেখেন আমি এখানে এই ইফেক্টটি দিয়ে দিচ্ছি, আমি ইফেক্টটি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ইফেক্টটি আমি জাস্ট এটি ওকে করব, দেন আমি ইফেক্টটিকে একটু ছোট করে নিব। তো আমি ইফেক্টটি জাস্ট এটুকু জায়গার মধ্যে ইফেক্টটি হবে। তো জাস্ট আপনারা এরকমভাবে আপনারা যে কোনো ইফেক্ট আপনার ভিডিওতে ইউজ করতে পারেন। তো আমি ইফেক্টটিও ডিলিট করে দিচ্ছি। তো ফ্রেন্ডস, এভাবে আপনারা যে কোনো ইফেক্ট ইউজ করতে পারেন। দেন এখানে দেখেন টাইটেলের মধ্যে আরও অনেকগুলো আছে, তো ওপেনার ভিডিও শুরুতে আপনাদের যে কোনো ইন্ট্রোর মতো এরকম আসবে, তো আপনারা চাইলে এগুলো ইউজ করতে পারেন। বা টাইটেল যেটা আপনাদেরকে দেখালাম লোয়ার থার্ড, মানে আপনারা এখানে কোনো সোশ্যাল মিডিয়ার আইকন আপনারা দিতে যাচ্ছেন মনে করেন, সেগুলো আপনারা এখান থেকে দিয়ে দিতে পারবেন এখানে। দেন এখানে আসার একটা সাবটাইটেল, তো সাবটাইটেল এখানে ইউজ করলে জাস্ট এটাকে আমি উপরে লেয়ারে নিয়ে আসি। তো সাবটাইটেল বলতে ভিডিওর নিচে ধরো আপনি দুই লাইনে কোনো কিছু লিখে দিলেন, যেমন আপনি অডিওতে যেটা বলতেছেন সেটা বাংলা ভাষা, তো আপনি চাইলে এখানে ইংলিশে এটা লিখে দিতে পারেন, এটা কোনো ম্যাটার করে না। তো আমি সাবটাইটেল দিব না, আপনারা চাইলে এভাবে দিয়ে নিতে পারেন, এবং ডাবল ক্লিক করে এখানে কী লিখবেন সেটা আপনারা জাস্ট টেক্সটে এখানে যেটা লিখে দিবেন সেটা এখানে লেখাটা চলে আসবে। সো ফ্রেন্ডস, এভাবে আপনারা সাবটাইটেল ইউজ করতে পারেন। তো আমি সাবটাইটেলটা এখান থেকে ডিলিট করে দিলাম, ওকে। দেন এখান থেকে ইন ক্রেডিট যেটা আছে, আপনি মনে করেন আপনার ভিডিওটি বানালেন, ভিডিও শেষে যেমন আপনারা মুভিতে দেখেন, মুভির শেষে আপনাদেরকে দেখায় যে এর মানে অনেকগুলো নাম আসে, যেমন এখানে দেখেন আমি একটা দেখাই আপনাদেরকে, এরকমভাবে বিষয়টি আসে, এই যে নামগুলো আসলো, এরকমভাবে আপনারা যে কাউকে স্পেশালি থ্যাংকসও দিতে পারেন। যেমন আমি আপনাদেরকে একটি স্পেশালি থ্যাংকস ইফেক্ট দেখাই, যেমন এটার উপরে আমি ডাবল ক্লিক করব, দেন এখানে যেটি আছে তো আমি এটিকে উপরেরটাতে আগে লিখে দেব। এখানে আমি লিখে দেব ওকে থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও। এটা যদি সেকেন্ড লাইন নিতে চান জাস্ট আপনারা এখানে ইন্টার প্রেস করবেন, তাহলে এটি সেকেন্ড লাইনে চলে যাবে। দেন এটা চাইলে আপনারা সাইজ করতে পারেন যে কোনো সাইজ, দেন এটাকে আমি মিডিলে দিয়ে দিলাম। দেন এখান থেকে আপনারা লেখার ফন্টটি চেঞ্জ করতে পারেন, বা এটা ট্রানজ্যাকশন কীভাবে আসবে সেটি অ্যাড করে দিতে পারেন, এগুলো সব সেম প্রসেস। তো আপনাদেরকে এটি জাস্ট আমি প্লে করে দেখাই, দেখেন এরকমভাবে আসলে ইফেক্টটি আসবে। তো আপনারা এটিন ফ্রেন্ডস, এখানে আরেকটা ফিল্মোরার সব থেকে বেটার যে জিনিসটি আমার কাছে লেগেছে সেটি হচ্ছে এখানে দেখেন অডিও অনেকগুলো আছে, এগুলো সব কয়টি কপিরাইট ফ্রি, তো আপনি যদি এগুলো ইউজ করেন এখানে কোনো প্রকার কোনো প্রবলেম হবে না। তো আপনারা চাইলে এখানে যে কোনো অডিও ইউজ করতে পারেন আপনার ভিডিওতে, জাস্ট এই অডিওটাকে নিলেন, দেন অডিওটা যে কোনো একটি লেয়ারে আপনি দিয়ে দেবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তো এখানে অডিওগুলো কিছু আছে এবং কিছু আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে। অ্যাড এ ট্র্যাক, এখান থেকে জাস্ট আপনারা একটা ট্র্যাক ক্রিয়েট করে নেবেন, অডিও ট্র্যাক ক্রিয়েট করলেন, দেন এই অডিওটাকে আপনি জাস্ট নিচে নিয়ে এসে দিয়ে দেবেন।
মনে করেন আমি ইউটিউব ভিডিওতে আমার অডিও ব্যাকগ্রাউন্ড আর একটু ডাবল দিব। তো দেখেন এখানে পেছনে একটা ব্যাকগ্রাউন্ড অডিও বাজছে, তো আমি ওইটাকে ক্লিক করে এখান থেকে আমার অডিও যে ডিটেলসগুলো আছে এগুলো দেখতে পারবেন। তো আরেকটি এখানে অপশন আছে, আপনারা যে কোনো আপনাদের অডিওতে যদি ব্যাকগ্রাউন্ড যে নয়েজটা আছে সেটি যদি রিমুভ করতে চান তাহলে এখানে দেখেন রিমুভ ব্যাকগ্রাউন্ড নয়েজ, এখানে ক্লিক করে আপনাদের ব্যাকগ্রাউন্ড নয়েজটি রিমুভ করতে পারেন। তারপর এখানে আরেকটা জিনিস আছে, এখানে ভিডিওর যে ভলিউমটা এখান থেকে জাস্ট আপনার ভিডিওর যে ভলিউমটা আছে এটা আপনারা কম বেশি এখান থেকে করে নিতে পারেন, সরি অডিওর যে ভলিউমটা আছে সেটা আপনারা কম বেশি করে নিতে পারেন। তো আমার যেহেতু আমি ব্যাকগ্রাউন্ড কোনো মিউজিক ইউজ করি না তার জন্য আমি এটি রিমুভ করে দিলাম। দেন এখানে দেখেন অনেক প্রকার এলিমেন্ট আছে, তো আপনাদেরকে আমি এলিমেন্টটা দেখিয়ে দিচ্ছি। তো জাস্ট এলিমেন্টটা সেমভাবে আপনারা নিয়ে এসে ভিডিওর ওপরে দিয়ে দিলে দেখেন এরকম কোনো, আপনারা যদি স্টিকার বা অন্য কিছু দেখাতে চান তাহলে এরকম একটি এলিমেন্ট আপনারা ইউজ করতে পারেন আপনার ভিডিওতে। জাস্ট এলিমেন্টটাকে আপনার ইচ্ছা মতো আপনি যে জায়গায় রাখতে চান ভিডিও সেই জায়গায় আপনি আপনার এলিমেন্টটাকে রেখে দিতে পারেন। তো এগুলো আপনারা ইচ্ছা মতো আপনারা এখানে ইউজ করতে পারেন। তো আপনি মনে করেন আপনার কোনো কিছু দেখাতে চাচ্ছেন তো জাস্ট এটিকে এই এলিমেন্টটাকে এখানে ইউজ করবেন। তো আমি এই এলিমেন্টটাকে আগে ডিলিট করে দিচ্ছি। দেন সরি এগুলো ডাউনলোড করা লাগবে, তো আপনার চাইলে জাস্ট এখান থেকে এগুলো ডাউনলোড করে ইউজ করতে পারেন। তো ফ্রেন্ডস এটি এডিট করার পরে আপনাদেরকে জাস্ট একটি কাজ করতে হবে যেটি এক্সপোর্ট করা, তো আপনারা জাস্ট এখানে এক্সপোর্ট ফাইলে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করার পর আপনারা এখানে ফাইলের নামটি দিয়ে দেবেন, দেন এখানে কোন লোকেশনে সেভ করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করে দেবেন, দেন ভিডিও সাইজ আপনারা এখান থেকে দিয়ে দিতে পারেন যে আপনার কোন সাইজের ভিডিওটি লাগবে। জাস্ট আপনার এখানে ফাইলটি সিলেক্ট করার পর এখানে ওকে করবেন, দেন এখানে এক্সপোর্ট বাটনের উপরে ক্লিক করলে আপনার এটা অটোমেটিক্যালি এক্সপোর্ট হয়ে যাবে। এখানে দেখেন আমি MP4 সিলেক্ট করে রাখছি সেটা ভিডিও, তো আপনারা এখানে যে কোনো ফর্ম্যাটই ইউজ করতে পারেন। এখানে MP3 বলতে অডিও বোঝে, তো আমি MP4টাই সিলেক্ট করার পর আমি এখানে এক্সপোর্ট করলে আমার এই ফাইলটি এডিট হয়ে যাবে। সো ফ্রেন্ডস এভাবে যে কোনো ফিল্মের মাধ্যমে যে কোনো ভিডিও এডিট করতে হয়। তো আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি শেয়ার করবেন। আর কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে মেসেঞ্জারে নক করবেন, ভিডিওর কমেন্ট সেকশানে আমি আমার ফেসবুক আইডি দিয়ে দিব, তো আপনারা জাস্ট ওখানে আমাকে মেসেঞ্জারে নক করবেন, আপনাদেরকে আমি A to Z বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। বা ভিডিও কলে এসে জাস্ট কোনো কিছু বুঝতে না পারলে আমি অবশ্যই আপনাদেরকে সেটি দেখিয়ে দেবো। তো আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার